নদী কিংবা জলাশয়ের পাড়ের বন জঙ্গলে দেখা মিলবে সরু টুকরু বুড়ি হাঁসদের, উত্তর ও মধ্য এশিয়া, ইউরোপ আর উত্তর আমেরিকার বাসিন্দা হাঁস। 29 থেকে 30 ইঞ্চি দৈর্ঘ্যের পুরুষটির লালচে বাদামি মাথা আর স্ত্রীটির নীলচে ধূসর মাথা দেখে দুটিকে আলাদা করে চেনা যায়। মহিলা এবং পুরুষরা বেশিরভাগ ধূসর হয়, সাদা চিবুক এবং ডানাতে সাদা ছোট পালক থাকে। পাগুলি লাল থেকে বাদামি লাল হয়। পুরুষ হাঁসগুলো মহিলাদের চেয়ে কিছুটা বড়, এদের মাথার পেছনের দিকে গোলাকার থাকে। প্রজননের সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষরা সহজেই আলাদা হয়ে যায়। গোলাপি রঙের সাথে দেহ সাদা হয়, মাথা সবুজ গ্লস যুক্ত হয়। কালো রঙের লেজ ধূসর এবং ডানাগুলোর অভ্যন্তরের অর্ধেক অংশ সাদা, বাইরের অর্ধেক অংশ কালো হয়। মাছ ছাড়াও তারা অন্যান্য জলজ শিকার যেমন পোকার লার্ভা, শামুক, ঝিনুক, কাঁকড়া, ব্যাং, কেঁচো আর ছোট স্তন্যপায়ী প্রাণী দিয়ে পেট পুরে সরু ঠোঁট ডুবুরি হাঁস। জলজ পোকামাকড় আর অন্য পাখির ডিম ছানাও বাদ যায় না খাবার তালিকা থেকে। দলে একটি অর্ধবৃত্ত তৈরি করে এবং মাছগুলিকে অগভীর জলে চালিত করে, যেখানে তারা সহজেই ধরা পড়ে। হাঁসগুলি তাদের শিকারের দক্ষতার জন্য করাতকল নামে পরিচিত। প্রবল স্রোতে শরীর ভাসিয়ে দিয়ে বাসস্থান থেকে 2-1 মাইল দূরে চলে যায় মাছ ধরার জন্য। এদের কণ্ঠস্বর একটু স্বল্প হয়, তবে খুবই কঠোর ও তীক্ষ্ণ। প্রজনন মৌসুমে তারা নরম সুরের বাঁশির মতন মোহন ভঙ্গিতে ডাকে। প্রজননকালে ডাকাডাকিটা বেশ বেড়ে যায় সরু ঠোঁট ডুবুরি হাঁসদের। বাসা বানায় গাছের কোটরে, এছাড়াও পাথরের ফাঁক ফোকরে কিংবা নদীর পাড়ের গর্তেও বাসা বানায়। হলুদাভ রঙের 6 থেকে 17টি পর্যন্ত ডিম পারে। অবসর সময়ে অন্যান্য হাঁসদের মতো পানিতে অবস্থান করে। তারা প্রায়শই জলের মাঝখানে একটি শিলায় বসে আরাম করে। প্রজাতিটি আংশিক অভিবাসী। শীতকালে নদী এবং হ্রদ প্রধান বরফ জমে থাকা অঞ্চলগুলো থেকে দূরে সরে যায়। উত্তর আমেরিকার পাখি ছোট ছোট দলগুলিতে দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্রে চলে যায়, যেখানে হ্রদ এবং নদীতে বরফমুক্ত পরিস্থিতি থাকে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তারা স্থায়ী বাসিন্দা। স্ক্যান্ডিনেভিয়ান এবং রাশিয়ান পাখিগুলো দক্ষিণ দিকে সরে যায়, তবে পশ্চিম ইউরোপীয় পাখির কয়েকটি দল জাপানের দিকে যায়। এদের 3টি উপপ্রজাতি রয়েছে, এম্মি, মারজানসার, লিনিয়াস। পুরো উত্তর ইউরোপ এবং উত্তর এশিয়াটিক রাশিয়া জুড়ে এরা ছড়িয়ে রয়েছে।